আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনারা কিভাবে কাইনমাস্টারের ডাকিং এর মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে অডিও এডিট করবেন। আমাদের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই থাকে অডিও। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওকে, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমরা ট্যাপ করবো প্লাস চিহ্নতে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমাদের ইউটিউবের যে রেসিপিটা আছে সেইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমাদের একটি ভিডিও সিলেক্ট করবো। আমি ভিডিওটি সিলেক্ট করার পর দেখাচ্ছে। ওকে, আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ভিডিওতে অনেক সাউন্ড কম আসছে, দ্যাটস আমি আপনার শিখাবো আপনারা কীভাবে ডার্কিংয়ের মাধ্যমে মানে ডুকিংয়ের মাধ্যমে এটা একদমই সাউন্ডটা খুবই সুন্দর করতে পারবেন। এর জন্য আপনারা কী করবেন, নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন একটা অপশন রয়েছে এক্সট্রা অডিও, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, ভিডিও থেকে বের আসবেন। আই মিন এটার থেকে আসার পর আপনারা আপনার যে অডিও ফাইলটা আছে মানে অডিওটা আছে সেইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অপশন রেখা রয়েছে, সেই ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এটা ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পর এখন যদি আপনারা দেখতে পাচ্ছেন ডুকিংয়ের উপর যদি আমরা ক্লিক করি, দেখেন এটা আপনারা অন করে দিবেন। অন করার মাধ্যমে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার ভোকালটা অনেক সুন্দর হয়ে যায়, যেমন আপনারা শুনছেন। দ্যাটস এটা আপনারা কী করেন, অডিওতে চলে যাবেন। অডিওতে যাওয়ার পর এটা একটু বাড়িয়ে দেবেন, দ্যাটস এটা আপনার 22 করে দিবেন, এর বেশি রাখবেন না, তাছাড়া ভোকালটা শুনতে ভালো হয় না। এবং এইটা যে দেখতে পাচ্ছেন আপনার এটা এইচডি কোয়ালিটি ভয়েসের জন্য এটা দেওয়া হয়েছে। আপনারা কী করবেন, এটা 3 সেকেন্ড অন্তর অন্তর এটা বসিয়ে দিবেন। বসানোর পর কী করবেন, দ্যাটস আমি আপনাকে দূরিয়ে দেখিয়ে দিলাম। আপনার সারা ভিডিওতে এরকম করে দিবেন। দ্যাটস আপনারা আবার চলে আসবেন, মধ্যে জায়গায় আসবেন, এই দুইখানের মাঝখানের মধ্যে জায়গায় আসার পর এইটা আপনারা ফুল করে দিবেন। তাহলে আপনার ভয়েসটা এইচডি শুনতে পারবেন। দ্যাটস এটা আমার অন করে দিলাম। এখন যদি আমার ভোকালটা শুনে তাহলে এইচডি হবে। দ্যাটস আমার মাইক লাগানোর আছে কারণে, সেই কারণে আপনার ভয়েসটা শুনতে পারবেন না। তাহলে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।